আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকেও আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে আরেকটি মজাদার স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে হাতে মাখা খুবই সহজভাবে সিমের একটা ভর্তা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে বলে নিচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সিম নিয়েছি, এগুলার যে আঁশটা থাকে বোটাটা ছাড়িয়ে নিয়েছি, ছেড়ে একবারে পাতিলে বসিয়ে দিলাম। এটাকে এখন সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছেন সিদ্ধ অলরেডি আমার হয়ে গেছে, পুরো ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সিদ্ধটা দেখালাম না। আর সিমটা সিদ্ধ করার সময় এমনভাবে পানি দিতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় আর সিমটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু এগুলো কচি সিম, সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন সিমের সাথে আমি কিছু উপকরণ নিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব, যাতে হাতে ডলা দিলে একদম মিহি হয়ে যায়। তার সাথে দেখতে পাচ্ছেন ধনে পাতা, যেটা না দিলে ভর্তার স্বাদটা আসলে আসেই না। আর সাথে থাকছে অবশ্যই সরিষার তেলটা। তো মরিচটা আমি কেটে নিয়েছি, এবার ধনে পাতাটাও একটু কুচি করে কেটে নিব। আর এই ভর্তাটা হচ্ছে যে হাতে মাখা করা খুবই মজাদার স্বাদের, একবার হলো আপনারা বাসায় করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমার ধনে পাতাটাও কাটা হয়ে গেছে, এবার আমি এই সিমটা একটু হাতে কষলে নিব, যতটুকু সম্ভব একটু মিহি করে নিব। সিমের যে পিসিটাও আছে সেটাও একটু ভালো মতো হাত দিয়ে কষলে নিব। আর এই ভর্তাটা আবারও বলছি, শীতের সকালে, কিন্তু শীতের দুপুরে সকালে যখনই বলেন ভাত দিয়ে খেতে খুবই মজাদার স্বাদের একটা রেসিপি। তো এটা আসলে যে রুটির সাথে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল, একবার হলো ট্রাই করবেন, আবারও বলছি। তো সিমটা আমার অলরেডি মাখা হয়ে গেছে, এবার পেঁয়াজটাও ডলে নিব। আর ভর্তা বানানোর মেন যে উপকরণ পেঁয়াজ কাঁচামরিচ, সেগুলো অবশ্যই হাত দিয়ে আগে লবণ দিয়ে কষলে নিতে হবে, একদম ভালো মতো হাত দিয়ে ডলে নেবেন। এখানে আমি আমার স্বাদ মতো কিছুটা লবণ দিছি। আর এভাবে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে কষলে নিতে হবে, পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে নিতে হবে, যাতে করে মুখে দিলে যেন একটু মিহি হয়ে যায়, খেতে ভালো লাগে, সেরকমভাবে নিজের স্বাদ মতো মেখে নিলে হয়। আর হাতে মাখা ভর্তার মূল স্বাদ হচ্ছে মাখানোর উপরে। এখন আমি স্বাদ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, যেটা না দিলে ভর্তার আসল স্বাদটাই আসলে পাবেন না। তেলটাও মেখে নিলাম, আর অলরেডি একদম শেষে দেব ধনে পাতা। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে সিমের যে মাখাটা সেটা আমি ভালো করে আবার একটু মেখে নিব। আর লবণটা যা যা স্বাদ মতো দিয়ে দেবেন, আবারও বলছি সরষের তেলটা, অবশ্যই সরষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে, শীতে কিন্তু এই ভর্তাটা জমে যায় ভাতের সাথে। তো এখন আমি অলরেডি আমার মাখা শেষ, এবার উপর থেকে ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু মেখে নিব। মেখে নিলে হয়ে যাবে মজাদার সাথে আমার একটা সিজনালি সিম ভর্তা। আশা করি আবারও বলছি আপনাদের ভালো লাগবে, আর একবার হলো ট্রাই করবেন, আসলে ট্রাই না করলে কিছুতেই বোঝা যায় না যে কোনটা কীরকম। ঠিক আমি যেভাবে করছি এভাবে যদি একবার করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা স্বাদ পাবেন। এবার আমি ফাইনালি মেখে নিব, তারপর হয়ে যাবে আমার মজাদার সাথে সিম ভর্তা, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই মজাদার একটা ভর্তা আবারও বলছি। তো আমার ভর্তাটা রেডি, একদম কালারটা খুবই সুন্দর আসছে, সবুজ সবুজ যে কালারটা সেটা অরিজিনালি কালারটা দেখা যাচ্ছে ভর্তাতে, সবুজ 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 ধনে পাতা, তারপরে সিমের যে সবুজ কালারটা খুবই সুন্দর হয়েছে।
তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।